শিক্ষাকে যুগোপযোগী করতে প্রযুক্তি এবং গবেষণায় জোর দিয়েছে সরকার। সারা দেশ থেকে মেধাবীদের খুঁজে বের করে আগামী নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে সমালোচনায় না থেমে আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে গড়ে তোলার ভিত্তি তৈরি করেছিলেন জাতির পিতা, সেই পথ অনুসরণ করছে বর্তমান সরকার। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি ও গবেষণার উপর জোর দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হচ্ছে কারিগরি শিক্ষায়, যোগ করেন সরকার প্রধান। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়ে সেই সাথে নব থিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, এসবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমরা শুরু করেছিলাম। বিজ্ঞান ছাড়া এবং গবেষণা ছাড়া, প্রযুক্তির জ্ঞান ছাড়া একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে। দক্ষ জনশক্তি হবে, আমাদের সরকার হবে সেই দক্ষ সরকার, আমাদের অর্থনীতি হবে গণমুখী, অতিদারিদ্র বলে কিছু থাকবে না, প্রত্যেকটা মানুষের জীবন অর্থবহ হবে, উন্নত হবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, আমাদের সমাজ ব্যবস্থাটা প্রজন্মের পর প্রজন্ম যেন আরও উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা 2021 থেকে 2041 আমরা সে প্রেক্ষিত পরিকল্পনা করেছি। এ সময় সরকারি টাকায় শিক্ষা গ্রহণ করে আত্মকেন্দ্রিক না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দুর্যোগই আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। কোহিরিন ফারহানাজ, DBC নিউজ ডেস্ক।